সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সাকিব খান একজন সুপারস্টারের নাম, যাকে বেশ কয়েক বছর ধরেই ভক্তরা ভালোবেসে ঢালিউড কিং বলে ডাকেন। আজ তার জন্মদিন। 1983 সালের 28 মার্চ ঢাকার নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করা এই নায়ক বক্স অফিসে সাফল্য দিয়ে গত 10 বছর ধরে ঢালিউড সাম্রাজ্যের সিংহাসনে বসে আছেন। আজ জন্মদিনের এই বিশেষ দিনটা তিনি কিভাবে পালন করবেন তা নিয়ে ভক্তদের জল্পনা কল্পনা শেষ নেই। জানা গেছে রাজধানীর একটি 5-তারা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে জন্মদিন পালন করবেন সাকিব। সেখানে থাকবে পরিবারের সদস্য, কাছের মানুষ সহ সাংবাদিকরা। তিনি আগেই বলেছিলেন জন্মদিনে ভক্তদের একটা সারপ্রাইজ দিবেন তিনি। আজকের জন্মদিনটা সাকিবের জন্য একটু স্পেশাল, কারণ ছেলে জয়কে নিয়ে অপু বিশ্বাস গণমাধ্যমের সামনে আসার পর প্রথমবারের মতন বাবা হিসাবে জন্মদিন পালন করবেন সাকিব। তাই ভক্তমহলে একটি প্রশ্ন আজ বারবার উঠছে, জয় কি তার বাবার জন্মদিনে পাশে থাকবেন? কারণ জয়ের জন্মদিনে একই শহরে থাকার পরও সাকিব অংশগ্রহণ করেননি। আর বাবা ছেলেকে একসাথে দেখার জন্য ভক্তরা কতটা উদগ্রীব থাকে তা তো বাবা ছেলের একসাথে ছবিগুলোর লাইক আর শেয়ার দেখলেই বোঝা যায়। তো বন্ধুরা, সুপারস্টার সাকিব খানকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। দেশের এই চিত্রনায়কের জন্মদিনে স্টার গল্পের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।